Question 1. কোন পাসওয়ার্ড সবথেকে বেশি ব্যবহার করা হয়? A 1234, B 1235, C 12345, D 1234567. Right answer C 1234567. 2021 সালের একটি সমীক্ষা অনুযায়ী বিশ্বে 50টিরও বেশি দেশে সর্বাধিক ব্যবহৃত 200টি সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ পাসওয়ার্ড রয়েছে। এতে সব উন্নত ও উন্নয়নশীল দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে 1 2 3 4 5 6 বিশ্বব্যাপী 250,000 বেশি ব্যবহারকারীর সাথে সবার প্রথমে রয়েছে। কোশ্চেন 2, কোন দেশে এখন 2079 সাল চলছে? এ নেপাল, বি মঙ্গোলিয়া, সি ব্রাজিল, ডি কানাডা। রাইট অ্যান্সার এ নেপাল। নেপালি ক্যালেন্ডার একটি সরকারি ক্যালেন্ডার এবং এটি বিক্রমসম্মত পদ্ধতি অনুসরণ করে। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা ইংরাজি ক্যালেন্ডার থেকে প্রায় 56 বছর এবং 8.5 মাস এগিয়ে। এটি একটি ঐতিহ্যবাহী চন্দ্র ক্যালেন্ডার যা নেপালের নাগরিক এবং ধর্মীয় উভয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কোশ্চেন 3, কোন পাথর জলে ডোবে না? এ গ্রানাইট, বি মার্বেল, সি বাসাল্ট, ডি পিউমিস। রাইট অ্যান্সার ডি পিউমিস। পিউমিস বা জামা পাথর হলো বুদবুদপূর্ণ হালকা আগ্নেয়শিলা। সাধারণত এই পাথর প্রবহমান লাভার উপর ভাসমান ফেনা থেকে সৃষ্টি হয়। যখন উত্তপ্ত লাভা ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে তখন এগুলো ঠান্ডা হয়ে বড় পাথরের আকার ধারণ করে এবং এমন পাথর তৈরি হয় যাতে অনেক ছিদ্র থাকে। তাই এই পাথর স্পঞ্জি আকারের হয়, ফলে এর ওজনও সাধারণ পাথরের চেয়ে কম হয়। এই পাথরের ছিদ্রগুলিতে বায়ু ভর্তি থাকে, সেই কারণে সহজে এই পাথর জলে ডোবে না। কোশ্চেন 4, কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে? এ কাক, বি দোয়েল, সি ময়না, ডি চাতক। রাইট অ্যান্সার ডি চাতক। চাতক পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে। এরা বৃষ্টির সময় আকাশে উড়ে উড়ে পরন্ত বৃষ্টির ফোঁটা পান করে তৃষ্ণা মেটায়। চাতক পাখির প্রধান খাবার হল পিঁপড়া, শুয়োপোকা, ঘাসপরি। এই পাখিটি ভারত বাংলাদেশ ছাড়াও এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে দেখা যায়। কোশ্চেন 5, কোন দেশের মানুষ ইচ্ছামতো সন্তানের নাম রাখতে পারে না? এ শ্রীলঙ্কা, বি কেনিয়া, সি সুইডেন, ডি কলম্বিয়া। রাইট অ্যান্সার সি সুইডেন। সুইডেনের সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট হতে পারে এরকম কোনো নাম রাখার উপর নিষেধাজ্ঞা আছে। নামের বানান ঠিকমতো লেখা হচ্ছে কি না সেদিকেও নজর রাখা হয়। পিতামাতার জন্য আছে একটি নামের তালিকা, সেখান থেকে একটি নাম বেছে নিয়ে ওই নামটি রাখার অনুমতি নিতে হয় সরকার ও স্থানীয় গির্জার কাছ থেকে। এমন কোনো নাম রাখা যাবে না যে নাম থেকে স্পষ্ট বোঝা যায় না যে শিশুটি ছেলে না মেয়ে। সুইডেন ছাড়াও বেশ কিছু দেশে নাম রাখার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। আজকের ধাঁধা, বলুন তো পৃথিবীর সব ব্যাংকে টাকা থাকে কিন্তু এমন কোন ব্যাংক আছে যে ব্যাংকে টাকা থাকে না? উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এর সঠিক উত্তর পরবর্তী ভিডিওতে জানানো হবে। ধন্যবাদ।